গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে 10:50। কৌশিক আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল, প্রত্যেকবার তো 10টায় বেরোয়। সে যাই হোক, ওরে বাবারে, বসি একটু। সকালবেলা উঠে সব টিফিন টিফিন রেডি করে দিলাম, ও বেরিয়ে গেল। এইবার আমার ঘরের যুদ্ধ শুরু। যুদ্ধ বলতে এখনো ঘর মুছিনি আর তোমার রান্নার দিকেও যাইনি। যাই হোক, এখন রান্না বান্না করব। আর আজকে আমাদের ফ্ল্যাটে বিরাট বড় একটা পুজো আছে, মানে আমাদের ফোর্থ ফ্লোরে একদম উপরে যিনি থাকেন। আমাদের যেমন বাঙালিরা সৎসঙ্গ দেয় না, ওদের যেহেতু নবরাত্রি চালু হয়ে গেছে, তো ওদের কাইন্ড অফ ওরকম সৎসঙ্গের মতনই আমাদের ছাদে হচ্ছে। আমি তোমাদের বিকালবেলা দেখাবো। এই সেই সকাল থেকে 6টা থেকে সব টেবিল চেয়ার উঠছে, কালকেও কিছু কিছু উঠেছে। আর আমাদের পুরো ফ্ল্যাটটা, মানে যেটা সব থেকে, মানে আমার বিয়ের টাইমে আমি দেখেছিলাম, পুরো ফ্ল্যাটটাকে টুনি লাইট নয়, বাট ওই লাইনের যে মানে লাইটের যে তার হয় না, এখান থেকে দেখাতে পারবো কিনা যাই না, আছে না তুলে দিয়েছে, আছে আছে আমি দেখাচ্ছি, ওই তার এ করেছে, ঝুলি দিচ্ছে পুরো, মনে হচ্ছে না বিয়ের বাড়ি ভাড়া দিয়েছে এরকম লাগছে। যাই হোক, ওইটাই কাল থেকে দেখতে ভীষণ ভালো লাগছে। আর আমাদের পুরো ফ্ল্যাটেরই সবার নিমন্ত্রণ আছে, তো যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা নেই, তো কৌশিকও অফিস গেছে, কৌশিক কখন আসবে তার নেই ঠিক, ওর জন্য আমি একাই অ্যাটেন্ড করবো, বিকালবেলা যাবো। ওর জন্য আজকে পড়ানোও বন্ধ করে দিয়েছি, ছুটি, খাটের মধ্যে ওইগুলো রয়েছে, আবার কিছু মনে করো না। যাই হোক, একটু বসি, রান্নাবান্না তো করতে যেতে হবেই। আর আজকে একটু তাড়াতাড়ি আছে, যেহেতু পুজো বাড়ি যাবো, তো একটু মিষ্টি তো আনতে যেতেই হবে, তারপরে কিছু ওষুধপত্র আনবো, কারণ আজকে হচ্ছে তৃতীয়া। আর এত মনে আনন্দ হচ্ছে না, কাল থেকে পুজো তো শুরু হয়েই গেছে, আমাদের ঠাকুর দেখারও শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর ব্লগগুলো আমি দিতে পারছি না, কারণ না একটু ব্যস্ততার মধ্যে আছি, কেনাকাটা আছে, এই আছে, সে আছে না, মানে এসে যে ব্লগটা এডিট করে দেবো সেটা আমি আর পাচ্ছি না এই মুহূর্তে। তো যাই হোক, চেষ্টা করবো আজকে দেখি একটা ব্লগ এডিট করে দিয়ে দেবো, কেননা এডিট করা থাকলে দিয়ে দিলাম, আলাদা কথা, এডিটটাই তো করা নেই, সেটাই সব থেকে বড় সমস্যা। বাবা রে, কি আওয়াজ! হ্যাঁ, তো যাই হোক, এখন রান্না বান্না করব, বিকালবেলা আজকে সবাই মিলে সেজে গুজে যাব, খুব আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের না সব সময় সব অকেশন থাকে না, তো কোনো যদি অকেশন, একটু আদ্র অকেশন পাই না, সেটা যেন পুরো মানে আনন্দ করতে ওটা খুব ভালো লাগে আমাদের। সে যাই হোক, আর বসবো না, চলো রান্না বান্না করি, করে আবার এ করব। বাইরে যাব তো অনেকটাই টাইম লেগে যাবে, কারণ বাইরে যদি না যাওয়ার হতো তাহলে আমি এত তাড়াহুড়ো করতাম না, কারণ 10টাও বাজিনি। রান্নাবান্না বসিয়ে দিয়ে একটা তরকারি ভাত করব, কিছু হাজুম ভুজুম করব না। কি মজা, আবার হেভি লাগছে, কালকে চতুর্থী, ও অসাধারণ লাগছে, অসাধারণ। এই পুজো আসছে, পুজো আসছে, এটাই ভালো লাগে। পুজো এসে গেলেই না ব্যাস আসবে আর ঝুপুস করে চলে যাবে, এটাই সব থেকে বেশি খারাপ লাগে। যে তাই কৌশিকেশনকে বলছিলাম, ঠাকুর আসে 10 দিন, 1 মাস থাকতে পারে না। কৌশিক বলছে, মা দুর্গা তো মেয়ের মতো, মা বাপের বাড়িতে এসে বেশি দিন থাকলে তার আদর যত্ন কমে যাবে, সে সব মেয়েদের ক্ষেত্রে বেশি দিন থাকলে আদর যত্ন, আর যেটা হতে পারে যেই বাড়িতে বড় হলো, যেই বাড়িতে মানুষ হলো, সে বলছে না এটা হয়, কারণ এই জিনিসটা একটা আসে, যাই না কতটা কি কতটা ঠিক। যাই হোক, চলো ওসব কথা বাদ দাও, এখন রান্নাবান্নার মন দিই। এখানে মাছের ডিম বার করে রেখেছি, কালকে রাত্রির বেলা ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছি, এখনো তার বরফ ছাড়েনি। এখানে চা ঠা করেছি, সব বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রসুন টসুন ছাড়াবো, বুঝলে? এই কাজটাই সব থেকে এখন ডিফিকাল্ট কাজ, পেঁয়াজ আনতে হবে। ওর তলায় না পেঁয়াজ রেখেছি, এর তলায়, নইলে না পেঁয়াজগুলো কেমন জানি পচে ওঠে, এক জায়গায় অনেকগুলো রাখলে না কেমন জানি একখানা পচে ভেজগে ওঠে কেমন। পেঁয়াজ কোনগুলো নেবো, লাল পেঁয়াজ নেবো না সামনের গুলো নেবো? দুটো তিনটে লাগবে, মাছের ডিম আছে, আলু আছে, তিনটে পেঁয়াজ লাগবে। আমি না যত চেষ্টা করি একটু কম মশলা দেওয়ার চেষ্টা করি, পেঁয়াজটা দিই কেন, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। ও, তোমাদের যেটা দেখাবো বলছিলাম, এই দেখো লাইটগুলো, এই যে এই যে এই যে পাইপের মতো ঝুলছে, দেখছো? বুঝতে পারবে না, সাদা সাদা তো পুরো। দাঁড়া এদিকে দেখা, এ দেখো এই যে সাদা পাইপটা যে ঝুলছে, দেখেছো? এখান থেকে এই এই যে এরম লাইট পুরো পুরো ফ্ল্যাটটাতে এরম করে সাজিয়েছে, এইদিকেও দিয়েছে, জানলা দিয়ে যেইটুকুই দেখাতে, এই দেখো এই যে এই যে এই যে এই যে পাইপটা সাদা, যে রাত্রিবেলা হলে যদি সম্ভব হয় দেখাবো। চলো, ঘড়ির কাটা 10 মিনিট ফাস্ট, অবশ্য 9:55 বাজে,
যাই রান্নাঘরে, এগুলোকে গুছাবো গুছাবো করে না কোথায় রাখবো জুতোগুলো, থাক পরে নিই তারপর দেখা যাবে। আর এগুলোকে আজকে এই মায়ের ঘরের এই খাটের ভেতরে ঢোকাতে হবে, না বিচ্ছিরি লাগছে। অবশ্যই এই ঘরে কেউ আসি না বলে না এই ঘরটা ইউজ হয় না, তোর জন্য এখানে সব রেখে দিয়েছি। আর এখানে সব জামা কাপড় পরে রয়েছে, এগুলো কবে গুছাবো জানি না, কবে গুছাবো কি ওই ঘরে নিয়ে যাই, গুছানো হয়ে যাবে, কবে গুছাবো বললে আর গুছানো হবে না। এই ঘরেরও খাটের অবস্থা শোচনীয়, পুরো খাট পড়ে রয়েছে, থাক পরে গুছাচ্ছি। আজকে জল শেষ হয়ে গেছে, ওর জন্য জলের ড্রাম আনালাম কাকুকে দিয়ে, মানে যিনি জল দেয় আর কি, খুব ভালো ভদ্রলোক, খুবই ভালো, মুসলিম হলেও খুব ভালো। চলো এই জলটা ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে রান্না বান্না বসাই, মানে ঘুরেই যাচ্ছি এদিক ওদিক করে, চায়ের পাতাটা ফেলবো। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে কটা, 11টা বাজে, রান্না অলমোস্ট হয়ে গেছে। আর এই রান্না না তাড়াতাড়ি হয়েও যায় না, রসুনও ভাজা আছে, পেঁয়াজও ভাজা আছে, পেঁয়াজ ভেজে বেটেছি, ওই জন্য এরকম দেখো গাঢ় থকথকে হয়েছে। আর এই কালারটা কিন্তু কোনো রকম এতে আসেনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিনই আসছে, ওই লাল লাল যে যে কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে যায় ওই কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই শুকনো লঙ্কা সেদ্ধ করে ভেতরের দানাটা বের করে ওপরে শুধু এই যে লাল যে খোসাটা, এই লাল খোসাটা দিয়েছি, তাতে এই কালার এসছে। কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে যাই হোক, ডিমগুলো না দিয়ে দিই, ডিমগুলো শক্ত তো, এই ডিমটা এমন না যে ভেঙে যাবে বা কিছু, তা দিয়ে ভালো করে কষানোর কিছু নেই, তবু তো নাড়াচাড়া করবো। আর এখানে আলু ভেজে আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুখানা সিটি দিয়েছি। আলু এরকম ভেজে যদি সেদ্ধ করা যায় না, টাইমটাও কম লাগে আর তোমার হয়েও যায় তাড়াতাড়ি, তো আলু ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে সেদ্ধ। এবারে এটাকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই, ডিমটার মধ্যে একটু মশলাটা ঢুকবে না তবুও, ডিম তো মাছের ডিম তো ভেতরে শক্ত হয় না। এবার অনেকে করে কি ডিমের মধ্যে একটু বেসন দেয়, কিন্তু কৌশিক আবার ওটা পছন্দ করে না, বলে আমি শুদ্ধ ডিমটা নুন হলুদ মাখিয়ে ভাজবে ওটাই ভালো লাগে, ওরমই করেছি। এটা এখন একটু একটু নাড়াচাড়া করে কষিয়ে নিই 2-3 মিনিট, তারপরে আলু দেবো, দিয়ে আলু যে এই জলটাই গরম জলটাই ইউজ করবো, দেখতে পাচ্ছ না পুরো অন্ধকার হয়ে গেছে, এই যে এই গরম জলটা ইউজ করব, দিলেই ব্যাস হয়ে যাবে। আর আমরা না পুরো মশলাটাই শিলে বাটি, কারণ মিক্সির বাটা না খেতে চায় না এই বাড়িতে, আর বলে নাকি শিলের বাটার মশলার নাকি স্বাদও অন্যরকম হয়, হয়তো হয় একটু হলেও হয়, কারণ একটু গোটা গোটা বাটা থাকে তো বেশ মুখে পড়লে ভালো লাগে, আর মিক্সিতে দিলে একদম গুঁড়িয়ে যায়। কিন্তু আজকালকার দিনে সবাই যা ব্যস্ত, এখন যে এই লোককে বলি যারা কর্মরত তাদের যদি বলা হয় যে শিলে বেটে রান্না করো, হাতের সামনে জুতো ঝাঁটা যা পারবে ছুঁড়ে মেরে দেবে, হ্যাঁ কাজ করবো না শিলে বেটে রান্না করবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কষানো হোক, অল্প অল্প করে জল দিই নাহলে ধরে যাবে। আর ওদিকে গরম মশলা নিয়ে নিয়েছি শিলে, এটাকেও এখন বাটবো, গ্যাসটা ফ্লেমটা না আস্তে করি, হাইতে রয়েছে তো পুড়ে যাচ্ছে এই যে সাইডগুলো। একদিকে রান্না হচ্ছে, বাবা মুখ পুরো কালো হয়ে গেল, আর একদিকে খাটফাটগুলো না গুছিয়ে নি, নইলে রান্নার দিকে যদি শুধু বসে থাকি না আমার এদিকে কাজের দেরি হয়ে যাবে। আবার যেমন বললাম বেরোবো, এই কানে হেডফোন গুঁজে সানডে সাসপেন্স শুনছিলাম, যত মানে হরর এগুলো আছে না গল্পগুলো বলো, গোয়েন্দা গল্প শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে, কাজও হয়ে যায় তাড়াতাড়ি আর মালুমও পড়ে না যে কতটা কাজ করলাম বা কি, তার হিসাব থাকে না, শুনতে শুনতে মনটা ওইদিকে থাকে তো, কাজ কখন যেন হয়ে যায় দেখি কাজ হয়ে গেল, তো এরম একটা ব্যাপার থাকে। বিছানাটা গুছিয়ে নিই, বিছানা আমাদের ঝাড়ার কোনো ব্যাপার থাকে না, তবুও ঝেড়ে দিই মাঝে মাঝে, কারণ কৌশিক আমি পা মুছেই উঠি, পা মুছাই, আমাদের কৌশিক যতই বড় কেন সে বাচ্চার মতনই আছে, ধুলো পায় খাটের মধ্যে উঠে যাবে, পায়ের একদম আমাদের দেখো গেটের সামনেই পা মোছা থাকে, ও মুছবেই না পা, ওর ধুলো পায়ে উঠতে খাটে খুব ভালো লাগে, উঠে উঠে যাবে ওপরে। ওগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরটা মুছে ফেলি ঝপাত করে, ভাবারে সংসারের কাজ করতে করতেই দিন শেষ হয়ে গেল আমার, 11টা 15 বাজে, রান্না হয়ে এসছে,
ওটা কষা হচ্ছে, একটু জল ঢেলে দেবো, ব্যাস গরম মশলাও বাটা হয়ে গেছে। বিয়ের আগে না আমি গোটা গরম মশলা বাটতে পারতাম না, স্পেশালি দারচিনি বাটতে পারতাম না। 3 বছর মানে শাশুড়িমা যতদিন থাকতো উনি বাটতো, এখন আমার বেটে বেটে এতটাই, যখন উনি এই যেমন এই টাইমটা থাকেন, এই টাইমটা তো আমাকেই করতে হয়, করে করে এখন এমনই অভ্যাস হয়ে গেছে, এখন আর বাটতে কোনো অসুবিধা হয় না। মানে ইজিলি, মানে যেই শিল নোড়া দাও বেটে বাবু, মানুষ অভ্যাসের দাস, বুঝলে? অভ্যাস হয়ে গেলে ব্যাস কঠিন থেকে কঠিনতর কাজও মানুষ উতরে যায়, অভ্যাস যদি হয়ে যায়। আগে যেমন বিয়ের আগে আমাদের গোটা গরম মশলা না ইউজ হতো না, বিয়ের আগে ওই শাহী গরম মশলা আছে ওইটা ইউজ হতো, তা বিয়ের পর এসে দেখি গোটা গরম মশলা, বা ধরো বিয়ের আগেও কোনো রান্নায় এমন যে একটু মনে হলো মাংস করছে একটু গোটা গরম মশলা দেবো, তখন মাকে বলতাম, তখন বুঝতাম না, মাও পারতো না বাড়তে, কেন মায়ের না হাতের এই বাঁ হাতের এখানটা প্রবলেম আছে, মাও পারতো না, কিন্তু ওই যে আমি পারতাম না বলে মাকে দিয়ে করাতাম। তো এখন আমিও প্রো হয়ে গেছি এসব বাটাতে, আর বাটতেও হয়, কেননা সংসারে রান্না তো আর আমার একার জন্য করি না, সবার জন্য করি, সবাই কি খাবে, মানে আমি কৌশিক বলতাম, শাশুড়িমাও থাকলো, শাশুড়িমা জেনারেলি আমি থাকলে মানে উনি থাকলে আমায় রান্না করতে দেয় না, ধরো কৌশিক কিরম খাবে ও গরম মশলা বাটা ছাড়া খেতে পারে না, মানে যেটা অভ্যাস ছোটবেলা থেকে, যেটা লালটু ঠাকুমাও অভ্যাস করিয়েছে, ওর মাও অভ্যাস করাচ্ছে, আমার ক্ষেত্রেও সেই জিনিসটাই হচ্ছে, যে অভ্যাস রয়েছে ওটাকে আমি নষ্ট করি না, যখন বাবা আমার কষ্ট হয় আমি শিখে নেবো, কিন্তু ও যখন খেতে পারে না বাবা ওকে ওরম ভাবেই করে দিই। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে খাটও গুছানো হয়ে গেলে, জামা কাপড় গুলো রয়েছে ওগুলো একটু পরে গুছাবো, ওটা একটা নাইটি আছে ওটা স্নান করে ওটা পরে নেবো, ব্যাস হয়ে যাবে। কাজ বাজ করে ঘরের পুজো দিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, যেহেতু পুজো বাড়ি যাব একটু মিষ্টি তো আনতেই হবে, তো কৌশিক সকালবেলা টাকা দিয়ে গেছিল মিষ্টি আনার জন্য, সেই মিষ্টি আনলাম, তারপরে কি আনলাম জানো, ওষুধ আনলাম, কেন ওষুধ না লাগবে পুজোর সময়, কি খাবো না খাবো, পেট ছাড়বে, জ্বর আসবে, তারপর গ্যাস হবে, সব ওষুধ এখানে নিয়ে চলে এসেছি এক এক পাতা করে। হ্যাঁ, জ্বরের ওষুধটাই এক পাতা এনেছি, তারপর আমার এখন হাঁটলে কি হচ্ছে না, কোমর যন্ত্রণা করছে, এখান থেকে আমাদের সামনে একটুখানি গেছি না, কোমরটা যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে, এতটা কোমর যন্ত্রণা করছে, কেন জানি না, আগে আমার হাঁটু যন্ত্রণা করতো, এখন আমার কোমর যন্ত্রণা করে, কেন করে জানি না। যাই হোক, এখানে ভাত বসিয়েছি, সব রান্না বান্না সব হয়ে গেছে, পেছনে বাসন টাসন মেজে গামলার মধ্যে রেখে দিয়েছি, আর এখন ভাতটা যেহেতু আমি দুপুরবেলা খেয়ে নেবো, কারণ রাত্রিরে মনে হয়, আমি জানি না, মনে হয় ওপরে খাওয়া দাওয়া পুজো বাড়ি ডেকেছে, কিন্তু ওপরে দেখি চেয়ার টেবিল টেবিল মানে বসিয়ে যে খাওয়ানো সেই মানে অ্যারেঞ্জমেন্ট করছে আর কি, তো আমি শিওর শর জানি না আদৌ কি, তো যাই হোক এখন ভাত খেয়ে নেবো, যদি ওপরে পুজোর ফল প্রসাদ খেয়ে বা বসিয়ে যদি খাওয়ায় সেসব খেয়ে যদি পেট ভরে যায় তাহলে রাত্রে আর কিছু খাবো না, আর যদি শুধু পুজো অ্যাটেন্ড করে ঘরে চলে আসি, এসে আমার জন্য রুটি করে নেবো আটা মেখে, দুটো রুটি আর করতে কতক্ষণ লাগবে, জল ফুটে গেছে, আরে বেরো, কাপটা মেজে রাখি তো ভয় লাগে, কখন বার করতে গিয়ে ফট করে কাপটা পড়ে যাবে, জল টকবক করে ফুটে গেছে জল, এই চালটা ভেজানো আছে, আমি চাল ভিজিয়ে না ভাতটা রান্না করি, এত ঝরঝরেও হয়, দুই না ছট করে হয়ে যায়, আমাদের চালটা যেমন হতে খুব একটা বেশি সময় লাগে না, আমাদের ভাতটা জাস্ট 2 ফুট ওঠে, উঠলেই বন্ধ করে দিই, চুলগুলো সব উলুরি ছুলুরি হয়ে গেছে, কি করবো, চুল আঁচড়ে গেছিলাম, চুল এত লক বেরিয়ে গেছে, এত লক বেরিয়ে গেছে এখন, ওর জন্য চুল আর সামলাতে পারি না। কৌশিক তাই বলছিল যে এবছর তুমি চুলটা কেটেছো সুপর্ণা অনেকটাই ছোট, আমিও বুঝতে পারছি চুল আমার কাটার কোনো দরকার ছিল না, কিন্তু ওই যে সবাই কাটছে পুজোর সময় একটু কাটবো না, ওর জন্যই আর কি কেটে ফেলেছি, কি করবো, চলো এক হাতে আমি দিতে পারছি না, চালটা দিয়ে দিই আগে, চাল দিয়ে দিয়েছি, বাদ বাকি যেটা ডেস্কির মধ্যে লেগে আছে ওটা দিয়ে দিই, চাল দিয়ে দিয়েছি, এবার এইখানটায় বসি, কারণ এখান থেকে যদি এবার নড়ে চলে যাই কোথায় ঘুষ করে পড়ে যাবে, যেন দুধ উঠলে যায় ওরকম ভাতের ফ্যানও উঠলে যাবে,
সে যাই হোক, আমাদের ফ্ল্যাটটা আজকে সকালবেলা তো বললাম লাইটিং দিয়ে সাজাচ্ছে, পুরো বিয়ের বাড়ির সাজ, মানে কাউকে যদি না বলা হয় যে কোনো পুজো বাড়ি, কেউ বুঝতে পারবে না মনে হয় পুরো বিয়ের বাড়ি। নিচটা তো দেখালাম কার্পেটের মতো পেতেছে। আবার আসছি দেখি বাইরে যে আমাদের ফ্ল্যাটের যে এন্ট্রান্স, মানে একদম বাইরে একটা সরু গলি দিয়ে এসে তারপরে কলসিকল দিয়ে ঢুকতে হয় ওই মেন গেটটার কাছে, ওই বিয়ের বাড়িতে এমন গেট সাজায় না, ওরকম দুটো স্ট্যান্ড দিয়ে ওরকম গেট সাজাচ্ছে। দেখি যদি বিকালবেলা পসিবল হয় না আমি তোমাদেরকে গিয়ে দেখাবো, পুরো ফ্ল্যাটটা বিয়ের বাড়ির সাজে সেজে উঠেছে, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আমার বিয়ের পরে এই আবার এটা মনে হয় দ্বিতীয়বার এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজছে। আমার বিয়ের সময়ও মানে বউ ভাতে এরা ফ্ল্যাটের সামনে লাইট ফাইট দিয়ে মানে একাকার কাণ্ড করেছিল, যেটা করে আর কি একটা বিয়ে হলে। যাই হোক, এখানে এখন বসে একটু ওয়েট করি। এখন কটা বাজে? ও বাবা, খুব একটা বাজেনি, সবে 1:45 বাজে। আজকে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, কেননা বিকালবেলা যাবো একটু মেকআপ টেকআপ করে যেতে হবে। আর অ্যাকচুয়ালি নন বেঙ্গলির পুজো তো সবাই বলছে যে চুনরি, মানে বিয়ের সময় আমরা বাঙালিরা যেটা পরি না বেনারসির সাথে, ওইটা পরতে আর নাকে নথ পরতে, পরা যায় বলো? হ্যাঁ, নন বাঙালিরা এগুলো পরে, কারণ ওটা ওদের মানে ওদের এর মধ্যে পড়ে, কিন্তু আমরা এখন নর্মাল একটা বাঙালির মতো শাড়ি পরে পেছনে যদি চুনরি ঝুলিয়ে যাই কিরকম বিতি বিচ্ছিরি লাগবে বলো তো, মানে অন্যান্য কেউ দেখলে পুরো পাগলি বলবে এরকম একটা ব্যাপার। তো এই নন বাঙালিরা কি করবে জানি না, আমরা যে তিনজন মানে ইনভাইটেড আছি বাঙালি, তারা মোটামুটি ওই নর্মাল শাড়ি পরেই যাব। ওই চুনরি নাকে নথ দেখবে বিয়ের টাইমে বা যে কোনো ধরো পুজোতেও মানায় না, বিয়েতে যে আমরা যে নথটা পরি এরকম বড় গোল দিয়ে এখান দিয়ে টানা, ওটা শুধু বিয়ের টাইমেই মানায়, এছাড়া কোনো টাইমে মানায় না। এমনি ধরো কারোর বিয়ে হলো হেভি গর্জিয়াস শাড়ি পরেছে, সেরকম অন্য নথ পরা হয়, ওই গোল নথ ওই বিয়ের টাইমেই ভাল লাগে। ওরকম নথ ফত কিছু পরবো না বাবা, সিম্পল শাড়ি পরে যাবো, হ্যাঁ মুখে একটু হালকা মেকআপ করবো। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি ঠিকই চোখটা আমার হাড়ির দিকে রয়েছে, এই পড়লো 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 পড়লো, বললাম না এখান থেকে সরে গেলি এক্ষুনি ঝপাং ফুল হয়ে যায়। আর হাড়িটা আমাদের ছোট তো ছট করে হয়ে যায়, দেখো ছোট্ট হাড়ি, আর হাড়িটা খুব পাতলা, ভাতও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা দুজন খেলে ওই হাড়িতে হয়, আমরা যখন শ্বশুর শাশুড়ি মা থাকে, শ্বশুর মশাই শাশুড়ি মা, তখনও এই হাড়িতেই আমাদের ভাত হয়। শাশুড়ি মা অল্প কটা খায়, আমিও অল্প খাই, বাবাও অল্প খায়, কৌশিক সারাদিন পর ভাত খায়, ও ইয়ং ছেলেও একটু যেরম খাওয়ার খায়, কিন্তু আমাদের চারজনের ওই হাড়িতে হয়ে যায়। আজকে হাতে দেখো এই যেটা দেখতে পাচ্ছ, আজকে এমনি এটা ছাল উঠে গেছিল, নিজের নোকে লেগেই হয়েছে, এটা ছাল উঠে গেছিল, আজকে আবার চুল কাটছিল, চুলকে দিয়েছি, ব্যাস একদম ছাল মাংস বেরিয়ে গেছে। কখন রোদ ওঠে কখন মেঘ করছে ভগবান জানে, এই ভাব করিস না। মিষ্টি এনেছি পুজো বাড়ির জন্য, আমাদের ঘরের পাগলাটার জন্য মিষ্টি আনবো না, ওর এত মিষ্টি ভালো লাগে, ওর জন্য এখানে দুটো আলাদা করে লেডিকেনি রেখে দিয়েছি। লেডিকেনি বলে এগুলো, এগুলো গোলাপজাম নয়। যাই হোক, রেখে দিয়েছি। আর পিঁপড়ের জ্বালায় এখন এত পিঁপড়ে হয়েছে, এই যে একটা থালার মধ্যে জল নিয়ে জলের ওপর বাটি বসিয়ে রেখেছি, এত পিঁপড়ে হয়েছে না কিছু বলার নেই। আর এই যে আমার মা যে বিয়ের সময় যে থালা দেয় না, থালা বাটি গ্লাস দেয়, তো সেই থালা বাটি গ্লাসগুলো বার করে নিয়েছি, এতেই এখন খাওয়ার দাওয়ার খাওয়া হয়, কারণ ওখানেও স্টিলের সব কিছু রয়েছে, থাক ওগুলো, এগুলো বার করে নিয়েছি, যতদিন পারবো খাবো। যাই, ভাত বন্ধ করে দিয়েছি, লাইটটা বন্ধ করে ঘরে চলে যাই। আমি রেডি হয়ে গেছি, আর এই যে রেড কালারের শাড়ি পরেছি, এই শাড়িটা এই নিয়ে মনে হয় দুবার পরলাম, এই শাড়িটা পরেছিলাম আমার যখন ভাত কাপড়ের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে পরেছিলাম এই শাড়িটা, তারপরে আজকে আবার পরলাম। এটা গেছিল হচ্ছে এই বাড়ি থেকে, মানে কৌশিকদের বাড়ি থেকে তথ্যে গেছিল শাড়িটা আমার ওইদিকে, তো মানে ওই বাড়িতে, তো এই শাড়িটা ওর জন্য আজকে সেকেন্ড টাইম। এর মাঝখানে কি কোনোদিন পরেছি? না, এর মাঝখানে আমি শাড়িটা কোনোদিন পরিনি। যাই হোক, চুনরি ফুনরি কিছু নিয়েই নাকে নথ পরিনি, আমরা বাঙালি ভাই বাঙালির মতনই সেজেছি, গলায় হালকা একটা এরকম পেন্ডেন্ট টাইপের হার, হালকা কানে ওই ভাই, সত্যি কথা বলতে এই শাড়ির সাথে বলো না মাথায় চুনরি, পুরো পাগলি লাগবে না দেখতে, তোমরা কি বলো? তো এবার যদি এই শাড়ির সাথে একটা নথ পরি কেমন লাগবে দেখতে? তো ওর জন্য ওসব হাজুম ভুজুম কিচ্ছু করিনি, জাস্ট নর্মালি যাচ্ছি। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 5:05, যাবো হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরে, কারণ আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, আর আমরা পরপর পরপর যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে সব তিনটেই বাঙালি থাকি। তো এখন যাবো সেকেন্ড ফ্লোরে,
একটা আরে বাবা বৌদি কথা বলছেন একটা বৌদির কাছে, তারপরে যাব। বৌদির রেডি হয়ে গেলে আমি বলেছিলাম যে তোমার তুমি যদি রেডি হয়ে যাও আমি রেডি হয়ে গেলে আমি চলে যাবো তোমার কাছে। তো এখানে নিয়ে নিয়েছি মিষ্টির প্যাকেটটা, এবারে যাই আর রুমাল নিয়ে নিয়েছি আর ফোনটা নেবো, আর সেরকম কিছু নেবো না। তো 5টা থেকে তো পুজো শুরু হওয়ার কথা, যাই না এখনো পুরোপুরি সব কিছু শুরু হয়েছে কিনা। তো যাই হোক, আমরা ঠিক করেছি আমরা 3 জন মিলে একসাথে উপরে যাবো, তো সেটাই করবো। আমি সব জানলা দরজা সব দিয়ে দিয়েছি, কৌশিকের ভাতও তো হয়েই গেছে আমার এসে রান্না নিয়ে। যদিও আমার আসতে বাই চান্স লেট হলো তো কোনো সমস্যা নেই, কৌশিককে বলেছি তুমি খেয়ে নেবে, তো তরকারি ভাত সব রয়েছে, আর যদি হয়ে যায় তো তাড়াতাড়ি কোনো ব্যাপারই না। কেমন লাগছে আমার মেকআপটা একটু বলো, আর শাড়িটা কেমন লাগছে সেটা বলো। এই ব্লাউজটা টাইট হয়ে গেছিল বিয়ের প্রথমে, যেরকম আমি রোগা পটকা ছিলাম এখন ততটা একটু ওয়েট গেন করেছি, টাইট হয়ে গেছিলো। এই সেলাইগুলো আবার বসে বসে খুলে এখন পুরো ফিটিংস হয়ে গেছে। চলো পুরো হিস্ট্রি বলে দিলাম, এবারে বেরো। উপরে শাক বাজে, হিন্দুস্তানিদের এতে তো শাক বাজে না, যাই না কি ব্যাপার, চলো এখন বেরোই। পুজোর জন্য সব সাজিয়েছে দেখো কি সুন্দর, এদিকেও সাজিয়েছে এদিকেও সাজিয়েছে, সব উপরে ডেকোরেশন হচ্ছে বেলুন ঠেলুন লাগিয়ে। তো চলো এখন 2nd ফ্লোরে যাবো, সুন্দর লাগছে, ওয়াও অসাধারণ লাগছে, এই দেখো পুরো সাজিয়েছে, ওয়াও। ওখান থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া তো ওখানেই উপরেই করেছি, আর স্কিন কেয়ারও এসে করলাম, মুখে ফেস ওয়াশ করলাম, ডবল ক্লিনজিং করলাম, কারণ মেকআপ করেছি তো, আর মেকআপ করলে না মুখে খুব মানে কি একটা ভারী ভারী হয়ে রয়েছে। যে হোক এখন কটা বাজে জানো, এখন বাজে 1টা, এই দেখো 1টা বাজে, দেখে মনে হচ্ছে 11টা, কেননা ঘড়িটা উল্টো বলে, মানে আমার ক্যামেরাটা উল্টো বলে ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করছি। ও আজকে অনেক খাওয়া হয়ে গেছে, অনেক নিচে না সব মনে হয় ডেকোরেটার্সের জিনিসগুলো নামাচ্ছে নামাচ্ছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি না। এ দেখো সেই লাইটগুলো বলছিলাম না, দেখো ওইদিকেও জ্বলছে, ওই যে লাইট, কিছু করছি না আমি, দেখছি ডেকোরেটার্সের জিনিসগুলো নামাচ্ছে কিনা, নামাচ্ছে না, ওটাই দেখছি। উপলক্ষে নিচে হ্যালোজেন লাগিয়েছে, আর আমাদের মানে পুজো মানে আমাদের ফ্ল্যাটে যে পুজোটা হলো সেই উপলক্ষে, আর এই দেখো আমাদের রাস্তার লাইট অলরেডি লাগতে শুরু হয়ে গেছে, ফোন বেশি বাইরে বার করতে পারছি না, ভয় লাগছে। ওই যে নিচে দেখছো ওই যে ঝাড়বাতি ঝাড়বাতি মতো যে লাইটগুলো রয়েছে, ওই লাইটগুলো ওই যে ওই যে ওই যে ওগুলো ওগুলো হচ্ছে দুর্গাপুজোর লাইট, আর এই এই লাইটগুলো হয়তো কালকে খুলে নেবে, কাল সকালে হোক যখনই হোক খুলে নেবে হয়তো, যাই হোক। আর আজকে অনেক কিছু খাইয়েছে, অ্যাকচুয়ালি সবাই ছিল তো আর ওর জন্য ভিডিও করতে পারিনি। স্টার্টারে ছিল পনির পাকোড়া, ভেজ বল আর সস, তার সাথে ছিল মকটেল মানে ওই তোমার থামস আপ স্প্রাইট মিরিন্ডা এইসব ছিল, আর তারপরে ছিল ফুচকা, প্লেন যাচ্ছে, তারপর ছিল ফুচকা, তারপরে মেন কোর্সে ছিল কচুরি, পরোটা, পরোটার মধ্যে ওই ছাতুর বা কিছু একটা পুর দেওয়া ছিল, ছোলার ডাল, আলুর দম, রাইস, পনির, চাটনি, পাঁপড়, পায়েস আর গোলাপজাম। গোলাপজামটা ওরা নিজেরাই তৈরি করেছে, যেটা খেয়ে বুঝলাম, মানে দোকানের নয় নিজেরা তৈরি করেছে, মানে যে হালাইকররা এসেছিল তারা। তো এইসব খাওয়া দাওয়া করে পেট পুরো ভর্তি, তার সাথে একটা ছোট্ট ব্যাগ দিয়েছে ওদের, এই শেরাবালির পুজোতে নাকি দেয় ব্যাগটা, তো ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে দেখাচ্ছি। বাইরের লাইট নিভে গেছে, এই যে এরকম ব্যাগ সবার হাতে দিয়েছে, সবার হাতে মানে যারা বিবাহিত তাদের হাতে এই ব্যাগগুলোকে দিয়েছে, দেখাচ্ছি কি কি আছে।
দাঁড়াও, আচ্ছা, মেহেন্দি, আলতা, সিঁদুর, লিপস্টিক, নেল পলিশ, একটা টিপের পাতা, আর তার সাথে দিয়েছিল সেই লাল লাল চুড়ি, আবার স্টোন লাগানো চুড়ি। তো চুড়িটা যেহেতু আমার হাতে হবে না, আমি যে সেকেন্ড ফ্লোরে যে বৌদিটা আছে তাকে দিয়ে দিয়েছি, কারণ আমার হাতে হবে না, বেকার তো নিয়ে ঘরে জমিয়ে লাভ নেই, ওনার হাতে যখন হচ্ছে ওনাকে দিয়ে দিচ্ছে, আর উনি ওই চুড়িগুলো পরেও। তো যাই হোক, এইসব দিয়ে তারপরে আবার ঠাকুরের প্রসাদ দিল, সন্দেশ, কাউকে ফল, এইসব দিচ্ছে। তো যাই হোক, শরীরের অবস্থা খুব কাহিল কাহিল বলবো না, ভালো লাগছে না। অ্যাকচুয়ালি অনেকটা খেয়ে ফেলেছি, তো ফুচকাও খেয়েছি, তার সাথে খাবারগুলোও খেয়েছি, সবার সাথে সবার মাঝখানে পড়লে যা হয় আর কি। আর মুখে একটা ফেস প্যাক লাগাই, মুখটা কি ফর্সা লাগছে না, আমি তোমাদের সাথে কালকের ব্লগেই পারলে শেয়ার করব, ঠিক আছে? ফেস প্যাকটা আমি নতুন বানিয়ে রেখেছি। সে যাই হোক, সেটা পরে দেখাবো। তো চলো, আর কথা বলার এনার্জি নেই, চোখ মুখ কত ঢুকে গেছে কিন্তু ঘুম পাচ্ছে না। কিন্তু না, অনেক খেয়ে নিলে এমন পেটে যেমন হয়, ওরকম হাই পাই করছে, জল খাচ্ছি, তো জল টান হচ্ছে, জল খাচ্ছি সেই এত দূর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই পেটটা ফেটে যাবে। আমি এখন চাইলে 1 লিটার জল খেয়ে নিতে পারবো, কিন্তু ওই খেলেই এত দূর হয়ে যাচ্ছে। আর আমার নাকে দেখবে নাকছাবি নেই, আমি যে সোনার নাকছাবিটা কিনেছিলাম রিসেন্ট, ওই নাকছাবিটা না পরতে পাচ্ছি না, পুরো এই জায়গাটাতে, এই দেখো এই জায়গাটাতে দেখতে পারবে, পুরো এ হয়ে রয়েছে, কেটে পুঁজ হয়ে গেছে। তো ব্যথা, ওর জন্য কোনো নাকছাই পরতে পাচ্ছি না। আজকে সন্ধ্যাবেলাও পরে গেছিলাম, আরো গেথে আরো এ হয়ে গেছে, এতটা মতো পুঁজ বেরিয়েছে আজকে, এই যে এই ঠিক এই নাকের ফুটোর ওপরটা দেখতে দেখো খোদাই হয়ে গেছে, এ দেখো, এ দেখো দেখো, বুঝতে পারছো? দাঁড়াও, এ দেখো, যাই হোক, ব্যথা হয়ে রয়েছে, কিছু পড়তে পাচ্ছি না, নাকছাবি পরে নেবো, কি করবো বলো, যাই নাকছাই পড়ছে, এই জায়গাটা লাগছে, সামনে পুজো আছে। সে যাই হোক, চলো এখনকার মতো টাটা, গুড নাইট। 1টা বাজে, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, ওই 12টা 50 বাজে। তো চলো, টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো চলো, গুড নাইট, টাটা।